একটা বিষয় আপনাদের শেয়ার করব আমি আমি হোন্ডা ভেজেল চালাই। ঢাকা শহরে গাড়িতে তেল তো প্রচুর খাই খায়, এর মধ্যে যান জট, গরম, রাস্তাঘাট খারাপ, সব কিছু মিলে আনার পর আলটিমেটলি আমি শান্তি পাচ্ছি না। কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে আমি শান্তি পাচ্ছি না। হ্যাঁ, ঢাকা শহরের মধ্যে ক্যান্টনমেন্টের যে তেলটা, ফুয়েলটা খুব ভালো, অকটেনটা খুবই ভালো, পরিষ্কার, এবং আমি এটা নিয়ে আমি আরাম পাই, কিন্তু রেগুলার আসলে নেওয়া হয় না। ওটা ক্যান্টনমেন্ট যাওয়াটাও মুশকিল এবং রাতের পর ঢুকতে দেওয়া হয় না। তো আলটিমেটলি আমি একটা পরামর্শ আপনাকে দিব, এটা হচ্ছে আপনারা একবার ট্রাই করতে পারেন অ্যানেক্স ফুয়েলটা। এটা আমি ইউজ করি সবসময় আমার গাড়িতে, আমি ইউজ করি সবসময় মাইলেজের জন্য, মাইলেজ পাওয়ার জন্য ইউজ করি, কারণ বাজে তেল নেওয়ার কারণে। মিটার অবস্থা দেখেন, মিটারটা দেখেন, মিটার অবস্থা দেখেন, এই যে লাইটটা সব জ্বলে গেছে, সব সিগন্যাল জ্বলে গেছে, মিটারের সমস্ত সিগন্যাল অন হয়ে গেছে। তো আমি যতবার, আমার কাছে এই মেশিনটাও আছে, এই দেখেন এই মেশিনটা আমি কিনে ফেলেছি যাতে আমি নিজে নিজে আমি এই কোডগুলো মুছতে পারি, কোনো লাভ হয় না। ইঞ্জেক্টর ক্লিন করলাম, প্লাগ চেঞ্জ করলাম, কত কিছু যে করলাম, কোনো লাভ হয় না। কিন্তু অ্যানেক্স ফুয়েল যখন আমি ইউজ করি তখন আমার এই দাগগুলো চলে যায়। কারণ হচ্ছে আমার জানা মতো যত গ্যারেজে গেলাম বা অনলাইনে আমি সার্চ করলাম এই কোডগুলো, দেখলাম যে অ্যানেক্স ফুয়েল একমাত্র প্রোডাক্ট যেটা তেলটাকে বিশুদ্ধ করে, তেলটাকে পিওর করে, মানে সুপার আনলিডেড করতে পারে। আমাদের দেশের তেল অ্যাকর্ডিং টু নিউজ আমরা জানতে পারছি 70% ভালো, বা 30% ঝামেলা, ভেজাল মেজাল দেওয়া। অ্যানেক্স ফুয়েল দিলে ওই ভেজালগুলোকে সে ডিজলভ করে ফেলে, তেলের সাথে মিশিয়ে ফেলে, তেলটাকে বার্নিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়। তো আলটিমেটলি মানে বিলিভ ইট অর নট, মানে এটা মানে বিলিভ ইট অর নট সিরিয়াসলি বললাম, মানে অ্যানেক্স ফুয়েল যদি আপনি রেগুলার ইউজ করেন গাড়ি খুব লাইট হয়ে যাবে, হালকা, একদম ব্র্যান্ডের মতো হয়ে যাবে, এবং আপনি একটা ফিল পাবেন গাড়ি চালানোর পর, একটা মজা পাবেন যে না গাড়িটা খুব লাইট হয়ে গেছে, এবং তেল খরচ কমে যাবে সামান্য। বাট আলটিমেটলি গাড়িটা শান্তি পাবে, গাড়িটা ইঞ্জিন গরম হবে না, মোবিলটা সহজে নষ্ট হবে না, গাড়িটা অন্তত পক্ষে মানে এটা একটা মেডিসিনের মতো, গাড়িটা মানে ফিল করবে যে তাকে ভালো তেল দেওয়া হচ্ছে। আসলে এটা হচ্ছে বাইকের ছোট, এটা দেখেন, এটা আসলে বুস্টার টাইপের কাজ করে, ফুয়েল বুস্টার, এটা হচ্ছে গাড়িটা বড় গাড়ি। তো আমি আসলে বিক্রির জন্য বলতেছি না যে আপনারা কিনেন আমার লাভ হবে, এরকম কিছু না। এটা মাত্র 50 টাকা দাম, এটা মানে 150 টাকা দাম, 150 টাকা, তো খুবই সস্তা। যদিও এটা বাংলাদেশে তৈরি হয়, বাট কেমিক্যালটা বাইরের, আমরা বাইরে থেকে আনি, বাংলাদেশে প্যাকেজ করি। তো গাড়ির জন্য আলটিমেটলি আমি মনে করি বাংলাদেশে যত ধরনের ফুয়েল বুস্টার বা যেগুলো আমি ইউজ করছি, আমি তো আসলে ইউএসএ থেকে নিয়ে আসছি, আমি ইউএসএ থেকে সিঙ্গাপুরে কদিন আগে গেছিলাম, ওইখান থেকে নিয়ে আসছি আমি ফুয়েল বুস্টার, আমার এই সারিংগুলো যায় নাই, বাট গাড়িটা ভার ভার লাগে। তো অ্যানেক্স ফুয়েলটা আমি ইউজ করি, ওটা আমি আনছিলাম কেন দেশের বাইরে থেকে, মনে করছিলাম যে এটা হয়তো বা কাজ করে না বা কোনো সলিউশন হচ্ছে না বা আরও বেটার কিছু পাওয়া যায় কিনা, আলটিমেটলি লাভ হয় নাই। তো অ্যানেক্স ফুয়েলটা আমি রেগুলার ইউজ করি এখন, আর আগে থেকে ইউজ করতাম। এটা বাইকে আমার মোটরসাইকেল আছে, মোটরসাইকেল আমি এটা ইউজ করি ছোটোটা, আর আমার 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 প্রাইভেট কারের জন্য এটা দেই। তো এটা কিন্তু আমার অনেক দিন যায়, অর্ধেক আমার দিলি হয়, ট্যাঙ্কি ফুল করে অর্ধেক দিলি হয়। তো একবার আমার কথার উপরে বেজ না করে আপনারা একবার ট্রাই করতে পারেন, যারা আমাকে চিনেন বা আমার কথা বিলিভ করেন, যারা বেনিফিট পান নাই, যারা বলবেন বেনিফিট পাই না, বা আমার বকা দিতে পারেন যে ভাই তুমি কি বলছো, তোমার কারণে আমার 50 টাকা লস, 100 টাকা লস বলতে পারেন, আমি সেটা মেনে নিব, বাট কয়েকবার ইউজ করে দেখবেন। আসলে অনেক সময় হয় কি, আমরা যখন জ্বর হয়, অসুখ হয়, ওষুধ কিন্তু ডাক্তার কিন্তু একটা প্যাকেজ দেয়, হ্যাঁ ডাক্তার কিন্তু বলে যে 7 দিন খাওয়া, 7 দিন খেতে হবে, 8 দিন খেতে হবে, বলে কেন বলে, আমাদের বডি যেরকম মেটাবলিজম, তো গাড়ির মতো ইঞ্জিন, ওয়্যারিং, অনেক কিছু আছে যেটা গাড়িকে সুস্থ রাখার জন্য আমাদের ভালো তেল দিতে হবে, ভালো মোবিল দিতে হবে, মানে ইঞ্জিন অয়েল দিতে হবে। তো তেলের ক্ষেত্রে আমাদের দেশে ভালো তেল যেহেতু পাওয়া যায় না, তো অ্যানেক্স ফুয়েলটা আপনি একবার দেন, দিয়ে ট্রাই করে দেখেন, ভালো খারাপ যা হয় কমেন্টে জানাবেন। আলটিমেটলি 150 টাকা আমার জন্য খরচ করেন, আমি বলবো আমার জন্য খরচ করেন, মনে করেন আমি আপনি মিলে আমরা কোনো জায়গায় বসে চা খাচ্ছি, কফি খাচ্ছি, আপনি বিল 150 টাকা আসছে, তো আমাকে কফি খাওয়ালেন। হ্যাঁ আসলে এটা জাস্ট মানে বিলিভ ইট অর নট আসলে কাজ করে। থ্যাংক ইউ সবাই ভিডিওটা দেখার জন্য, আর আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা শেয়ার করেন, আপনারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে শেয়ার করবেন। আমাদের গ্রাহক সংখ্যা এখন 5.5 লক্ষ, বাংলাদেশে 5.5 লক্ষ মানুষ এটা ইউজ করে। হ্যাঁ অনেকে এমনও আছে ইউজ করে আসলে আলটিমেটলি রেজাল্ট পায় না, এরকমও আছে আমরা দেখছি। তো আলটিমেটলি হয়তো বা একবার ইউজ করছে, হয়তো কোনো গাড়ির ইঞ্জিনটাই খারাপ ছিল, বাট আলটিমেটলি আমাদের 90% গ্রাহকরাই স্যাটিসফাইড। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, দেখা হবে।